হসপিটাল পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। দুই নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি তা হচ্ছে যে আহত এবং নিহত যারা আছেন এই গণ অভ্যুত্থানে তাদের ব্যাপারে একটা ফাউন্ডেশন হবে, এই কথাটা আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম। এই ফাউন্ডেশনের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, এই ফাউন্ডেশনের প্রধান হিসাবে আপাতত থাকবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, এবং এইখানে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ পদে থাকবেন যারা আসলে আহত নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন পরিবারের সদস্যরা। ফাংশনটা হবে মূলত যে যারা আহত নিহত হয়েছে তাদের চিকিৎসা পুনর্বাসন, একই সাথে এই গণ অভ্যুত্থানের স্মৃতিটা ধরে রাখা, যাতে প্রজন্ম থেকে প্রজন্ম জানতে পারে যে আসলে কী হয়েছে। এটা একটা আইনের মধ্যে আনতে হবে, একটা ফাউন্ডেশন একটা লিগ্যাল এন্টিটি হবে। জি, আরেকটা হচ্ছে তিন নম্বর হচ্ছে যে আমরা একটা নামকরণের নীতিমালার কথা বলেছি, নীতিমালা বা আইনের কথা, যে যখন পাবলিক রিসোর্স জনগণের টাকা ব্যয় করে কোনো প্রকল্প হয় বা কোনো একটা কিছু স্থাপনা হয় ওইটার নামকরণটা কী নীতি অনুসরণ করে করা সম্ভব সেটার ব্যাপারে আমরা কাজ করবো। এটা আসলে এক পর্যায়ে এটা একটা আইনি কাঠামোর মধ্যেই আমাদেরকে আনতে হবে, যাতে করে জনগণের টাকায় যেটা হয় সেটার এমন কোনো নামকরণ হয় যেটা কোনোভাবেই ফ্যাসিবাদকে উস্কে দিতে না পারে এবং জনমতের প্রতিফলন সেখানে ঘটে। আরেকটা বড় সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা কমিশন করব, সেই কমিশনটা হচ্ছে কমিশন অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, মানে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন সেই গুমের কারণ কারা তার জন্য দায়ী সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে। এই কমিশনটা হওয়ার ব্যাপারে আজকে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, উনি কয়েকজন আমাদের অন্যান্য উপদেষ্টা এবং দেশের আইন বিশেষজ্ঞদের সাথে বসবেন, যে আইনি প্রক্রিয়াগুলো শুরু হচ্ছে বিভিন্ন অপরাধে যারা অভিযুক্ত হচ্ছেন সেই আইনি প্রক্রিয়াগুলো পরিচালনা করার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা যায়, এবং আমাদের আমরা যাতে মানবাধিকারের সবকটা বিষয় সমুন্নত রেখে সম্মান করে তারপরেই আইনগত প্রক্রিয়া চালাতে পারি, সেজন্য কোথায় কোথায় কী নির্দেশনা যাওয়া প্রয়োজন সেটা এই কমিটি ঠিক করে তারপরে জানিয়ে দেবে, কারণ একই তো প্রশাসনে এখনও আমরা আছি। আরেকটা কথা হচ্ছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদ তারা করতেই পারেন, এটা তাদের অধিকার, অনেক বছর তারা অনেক কিছু বলতে পারেননি, কিন্তু ওই প্রতিবাদের কারণে যাতে জনজীবনে কোনো বাড়তি অসুবিধার সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদের সাথে সরকারের কী করে একটা সম্পর্ক করে ফেলা যায়, প্রতিবাদটা কোথায় হলে কেমন করে হলে ভালো হয়, অনির্দিষ্টকালের জন্য না করে কীভাবে করে যারা প্রতিবাদ করছেন কোনো একটা বিষয়ে তাদের মুখপাত্রের সাথে সরকারের মুখপাত্র বসে পড়তে পারেন এবং এটার একটা সমাধানে যেতে পারেন সেটারও একটা উপায় বের করা হবে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে মিটিংটা করবেন কয়েকজন উপদেষ্টা এবং অন্যান্য বিশেষজ্ঞদেরকে নিয়ে সেটার মাধ্যমে। আরেকটা বিষয় যেটা আলোচিত হয়েছে যে আমাদের কোস্টাল ফিশারিতে আপনারা জানেন অনেক বিদেশি ট্রলার ঢুকে পড়ে, সেটার ব্যাপারে কোস্টগার্ডকে বলে দেওয়া হবে যাতে করে আমাদের যে কোস্টাল ফিশারি সেখানে আমাদের মানে বিদেশি কোনো অনুপ্রবেশকারী আসতে না পারে, আমাদের এই ফিশারি সমুন্নত থাকে। নাহিদ কিছু বলবে? নির্ভয়া দেশের বিদ্যুৎ।